চলুন আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আছি ভালো আছি ছাত্র ছাত্রীর সাথে স্টুডেন্টের সাথে শিক্ষকের একটা অন্যরকম একটা সম্পর্ক আমরা থাকি এবং একসাথে আমরা জানি যে বাংলাদেশের কালচারে অনেক বড় একটা দূরত্বও থাকে তো আজকে আপনার সম্পর্কে আমরা যা জানবো পুরো ঘন্টাতে অনেক অজানা জিনিসই আপনার ছাত্র ছাত্রীরা জানতে পারবে এবং তারই ধারাবাহিকতায় প্রথমে আপনার সম্পর্কে আমরা আমাদের দর্শকদের একটু অল্প করে জানিয়ে নিতে চাই অতিথি অবশ্যই ডক্টর মাহবুবুল হক একজন খ্যাতিমান শিক্ষক গবেষক ও লেখক মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা ডক্টর মাহবুবুল হক বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিক্ষকতার পাশাপাশি প্রবন্ধ রচনা ফকলোর চর্চা গবেষণা অনুবাদ সম্পাদনা ও পাঠ্যবই রচনা করে তিনি দেশে বিদেশে পরিচিতি লাভ করেছেন এর মধ্যে তার ত্রিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে বাংলাদেশ ভারত ও পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে বাংলা বানানের সমতা বিধানে পাঠ্যপুস্তক বোর্ডের কাজে ও বাংলা একাডেমির বানান ও অভিধান প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়নে তার সক্রিয় ভূমিকা রয়েছে নতুন শিক্ষানীতি অনুযায়ী দুই হাজার বারো ও দুই হাজার তেরো শিক্ষাবর্ষের বাংলা শিক্ষাক্রম প্রণয়নে তিনি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন লেখালেখি ও গবেষণার জন্য তিনি ফিলিপস পুরস্কার মধুসূদন পদক মুক্তিযুদ্ধ পদক চট্টগ্রাম একাডেমি পুরস্কার অবসর সাহিত্য পুরস্কার অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন আমরাও আজ এই গুণী মানুষটিকে সম্মান জানাতে পেরে ভীষণ গর্ব অনুভব করছি চলুন আমরা তার মুখ থেকে তার জীবনের গল্পগুলো শুনি স্যার আমরা ছোটবেলা থেকে শুরু করতে চাই ছোটবেলাটা অনেক বড় একটি ব্যাপার ছোটবেলাতেই ভিত্তি স্থাপন হয় একটি মানুষ বড় হয়ে কেমন হবেন মর্নিং শোজ দ্য ডে আপনার ছোটবেলাটা কেমন ছিল ফরিদপুরে সম্ভবত আপনার হ্যাঁ ফরিদপুরে মধুখালীতে আমার নানি বাড়ি ছিল ডুমাইন ওটা কাছেই মধুখালির কাছেই তো ওই এলাকাতে মানে আমি যদিও জন্ম ওই এলাকায় কিন্তু আসলে ছোটবেলা থেকে ঠিক ওই এলাকায় ছিলাম না আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন বদলি হতো হ্যাঁ বদলি তো প্রথমে উনি ছিলেন সৈয়দপুরে সৈয়দপুর হলো তখন রংপুর জেলায় তো সেই সৈয়দপুরে রেলের বড় কারখানা ছিল তো সেখানে তিনি মানে হিসাব শাখায় কাজ করতেন তো সেই সূত্রে সপরিবারে সেখানে ছিলেন আমি ছোট সেখানেই লেখাপড়া করেছি বাঙালিপুর স্কুলে টু পর্যন্ত সেখানে ছিলাম শৈশবের স্মৃতি তাহলে সৈয়দপুরে বেশ কিছুটা আছে মানে শৈশবের স্মৃতি তো বেশি থাকে না চট্টগ্রামের স্মৃতিটাই বেশি মনে আছে ওখানকার ওই সামান্য কিছু স্মৃতি আমার মনে আছে যে বাঙালিপুরে যখন আমি ছিলাম একটা স্মৃতি মনে হয় যে এভাবে বলতে পারি যে তখন ভাষা আন্দোলন হচ্ছিল বান্ন সালে তো এখন জানি যে সেটা বান্ন সাল কিন্তু আমার মনে আছে যে আমিও ওই মিছিল দেখে দেখে আমাদের অন্য ছেলে পেলেদের সাথে নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই নুরুলামিনের রক্ত চাই এই স্লোগানটা আমরা দিয়েছিলাম আমি দিয়েছিলাম ওইটা আমার স্মৃতিতে একটা হ্যাঁ মনে হয় আর একটা ছোটো স্মৃতি মনে আছে যে আমি একদিন বসে পড়ছিলাম কিছু জায়গার নাম যে পচা পুকুর সরঞ্জামি ছাপরা ইত্যাদি তো আমার বাবা দেখি পিছন থেকে এসে বলে যে তুই এগুলি কী পড়ছিস তো আমি বললাম যে আমি এই যে কিছু এই আমাকে পড়া দিয়েছে এগুলি পড়ছি আমার বাবা খুব উত্তেজিত হয়ে গেলেন যে এইগুলি তো তোকে পড়তে দিয়েছে তো চল আমি স্কুলে যাব পরের দিন স্কুলে যে তিনি মাস্টারের সাথে তর্ক করলেন শিক্ষকের সঙ্গে যে ও ক্লাস টুতে পড়ে ওকে এই রংপুর জেলার কোন মহকুমায় কতগুলি থানা আছে এটা মুখস্থ করতে দেওয়ার কী দরকার আছে তো ফলে উনি তর্ক বিতর্ক করলেন বোধহয় মাস্টারদের সাথে সুবিধা করতে পারলেন না পরে আমাকে পরদিন বললেন যে তো তোর আর এই স্কুলে যাওয়ার দরকার নেই তো ফলে আমার স্কুলে যাতায়াত বন্ধ হলো যে ওই স্কুলে পড়তে হবে না যেখানে এরকম কঠিন কঠিন পড়া দেওয়া হয় তো এরপরে আমি তো চট্টগ্রাম চলে আসি পরে চট্টগ্রামে একটা স্কুলে ভর্তি হই পরে সে আর অন্য কাহিনী। আচ্ছা সেই কাহিনী থেকেও আমরা যেতে চাই যে এই যে বাবা আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসলেন সে সময়টা তো হয়তো বুঝতে পারেননি যে বাবা কেন এটা করলেন এখন তো বোঝেন যে আপনি নিজেও একজন শিক্ষক যে যার যেটা প্রয়োজন যে বয়সে যেটা প্রয়োজন এবং যে বয়সে যে শিক্ষাটাকে ধারণ করতে পারবে সেই শিক্ষাটা কি স্যার আমরা দিতে পারছি না দিতে পারছি না এবং এটারই এই ইতিহাসের পুনর পুনরাবৃত্তি হয়েছে আমার পুত্রের কন্যাদের ব্যাপারে যে ওরা শহরে চট্টগ্রাম শহরে একটা ভালো স্কুলে লেখাপড়া করেছে এবং সেখানেও দেখেছি যে এই সাধারণ জ্ঞানের বই তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেখানে এরকম প্রশ্ন আছে যে বাংলাদেশে কারিগরি স্কুলের সংখ্যা কত সেই কারিগরি স্কুলে কতজন ছাত্র পড়ে কতজন মানে ছাত্রী পরে অযৌক্তিক সে ক্লাস টুতে পড়ে কিন্তু আমার বাবা তো আমাকে স্কুল থেকে ছাড়িয়ে এনেছিলেন আমি কিন্তু আমার পুত্রকে স্কুল থেকে ছাড়িয়ে আনতে পারিনি তাদেরকে সেই স্কুলে আমার লেখাপড়া করতেই দিতে হয়েছে আমি অত প্রতিবাদী ভূমিকা পালন করতে পারিনি তবে এই ভূমিকাটা পালন করা বোধ প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় আমি অন্যভাবে কিছু করার চেষ্টা করেছি আমি কারিকুলামে কিছু কাজ করেছি পরে সেখানে আমি করার চেষ্টা করেছি এবারেও কারিকুলামে কাজ করেছি কিভাবে আনন্দদায়ক পাঠ হবে কিভাবে শিশুতোষ পাঠ হবে কিভাবে তার শব্দ ভাণ্ডারের মধ্যে এবং পরিচিত জগতের মধ্যে তাকে রাখে রেখে তাকে শেখাতে হবে এবং প্রতি একটা ক্লাস থেকে আর ক্লাসে উত্তরণের সময় দশ ভাগ নতুন জিনিস তাকে ঢুকিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে তাকে সমৃদ্ধ করতে হবে তার বয়স তার স্তর তার পরিবেশ এর ভেতর দিয়ে যদি শিক্ষা শিক্ষিত না করা যায় তাহলে আসলে খুব একটা লাভ হয় না সত্যি জাতীয় শিক্ষাক্রমের সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা কথা বলবো তবে ছোটবেলায় ছিলাম আমরা ছোটবেলার প্রসঙ্গেই থাকি তো চট্টগ্রামে চলে আসার পর নতুন স্কুলে ভর্তি হলেন বাবার কথা জানছিলাম আমরা বাসার অন্য সদস্যদের কথা জানতে চাই মায়ের ভূমিকা আপনার বড় বড় ভাই ছিলেন আপনার তো না না আমি সবার বড় আমাদের পরিবার আমি সবার বড় আমার মা তো গৃহবধূ ছিলেন জি জি তো তিনি খুব আন্তরিক ছিলেন এবং সব সবসময় আসলে ঘরের সব ঝামেলাই আমরা ছয় বোন তিন ভাই তার ফলে সেই আমলে সব কিছু দেখভাল করার দায়িত্বটা তো মাই করতেন ফলে তার উপর বেশি চাপ পড়তো নিশ্চয়ই মানে সাংসারিক চাপ তো বাবা আমার উৎসাহ ছিল আমার বাবা খুব সাংস্কৃতিক মনা ছিলেন উনি একটু ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন একবার গ্রেপ্তারও হয়েছিলেন তো চট্টগ্রামে একটা একটা ইনস্টিটিউট ইনস্টিটিউট বলে রেলওয়ে ছিল সেখানে খুব সাংস্কৃতিক মানে কর্মকাণ্ড খুব চলতো চমৎকার একটি গ্রন্থাগার ছিল সেখানে সেই জন্যই হয়তো ছোটবেলা থেকে আপনারও বই পড়ার নেশা ছিল তো আপনার পড়ার অভ্যাসটা ছোটবেলার কোন সময়টা থেকে পড়ার অভ্যাস একবারে ছোটোবেলা থেকেই বেশ করে আমি যখন কলেজিটি স্কুলে ছিলাম সেই সময়টাই এটা খুব মানে ভালোভাবে বাড়ে তখন কল চট্টগ্রামে অনেকগুলো বইয়ের দোকান ছিল আর আমি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলাম তো ওই বৃত্তির টাকাটা পেতাম এবং সেটা দিয়ে বই কিনতাম এবং ওই স্টেশন রোডে কয়েকটা দোকান ছিল এবং সেখানে এই কুটীরের বাচ্চাদের বই আসতো সেখানে দসু সিরিজের বই ছিল ডিরেক্টিভ দীপক দীপক চ্যাটার্জি এটা স্বপন বুড়ো স্বপন কুমার লিখতেন তারপরে দসু বাহরামের বই তখন ছিল এরকম তারপর কিছু বই আসতো যেখানে এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার গল্প আর প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার গল্প এগুলো মানে এই বার্ষিকীতে পেতাম তো সেগুলো পড়তে পড়তে আসলে খুব মানে যুক্ত হই আর আমার একজন টিচার ছিলেন তিনি কবি অহিদুল আলম তো আমাদের স্কুল লাইব্রেরিটা যখন সংস্কার হয় তখন ওহিদুল আলম স্যারের উপর দায়িত্ব ছিল এবং আমার হাতের লেখা খুব সুন্দর ছিল বলে ওহিদুল আলম স্যার আমাকে যুক্ত করলেন যে এই লাইব্রেরির কাজে তুমি আমাকে একটু সহায়তা করো তো আমি ওই বই বই এন্ট্রি করতে করতে ওই লাইব্রেরির বইগুলো দেখতে লাগলাম ফলে দেখি যে অনেক চমৎকার চমৎকার বই তখন একটা খুব একটা সিরিজ হয়েছিল বাচ্চাদের যেমন আমাদের শিশু বিশ্বকোষ তখন শিশু ভারতী বলে একটা তো সেগুলোর সংখ্যাগুলো পড়ে দেখেছি সেখানে বিচিত্র জ্ঞান এবং বিচিত্র বিষয় আরেকটা হলো কলেজ স্কুল লাইব্রেরি একটা খুব ভালো দিক ছিল সেটা হলো যে আমাদের সপ্তাহে বৃহস্পতিবারে একটা পিরিয়ড ছিল যে লাইব ওই ক্লাস লাইব্রেরি থেকে বই ইস্যু করা তো সেখানে ওই স্তরের অনেক বই ছিল এক আলমারি বই ছিল তা একদিন আমরা এক একটা ইস্যু করে এক এক সপ্তাহে ইস্যু করে নিতাম এবং বিনিময় করে পড়তাম আর আমি যেহেতু অনেক বই কিনতাম ফলে সবাই আমার কাছে বইয়ের জন্য আসত এবং মানে একটা দিন দরবারও চলতো এবং কে আগে কোন বইটা পড়বে এইভাবে কিন্তু বই পড়ার একটা নেশা আমাদের এই ক্লাসের ছাত্রদের মধ্যেও ছিল তার মধ্যে আমার একটু মানে ভূমিকা বিশেষ ভূমিকা ছিল আমরা বই পড়া নিয়ে মারামারিও করেছিলাম ভালো কোনো কিছু নিয়ে মারামারি করাটা নিশ্চয়ই সুখের স্মৃতি তো এই যে ছোটবেলা থেকে বই পড়া এটারই বোধ হয় মানে কবিতা চর্চা করতাম এখন অবশ্য কবিতা চর্চা খুব একটা করি না তো আমার ওহিদুল্লাম স্যার মানে স্কুল ম্যাগাজিন আমার একটা লেখা পড়ে আমাকে ডাকালেন তো আমি টিচার্স রুমে গেলাম বার পর উনি বললেন যে আমি তোমার কবিতা পড়ে খুব মুগ্ধ হয়েছি তুমি কিন্তু লেখালেখি ছিল না কবিতা লিখলে তুমি বড় কবি হবে কিন্তু আমি পরে জীবনের ধারা অন্য গতিতে চলে গেছে ফলে কবিতার ক্ষেত্র আমি ছেড়ে দিয়েছি এখন মাঝে মাঝে পদ্য দুই এক লাইন লেখি আর কি কবিতা ঠিক লেখা হয় না স্কুলে থাকাকালীন সময়ে কি আপনার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল হ্যাঁ হ্যাঁ স্কুল ম্যাগাজিনে প্রথম প্রকাশিত পরে চাপা ছপা অক্ষরে নিজের নাম দেখতে কেমন লাগে না ভালোই লাগতো খুব ভালো আমি তো আসলে আমি তো আমার লেখা যে স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সেটা না আমি কলেজে স্কুলে থাকার সময় আমি ক্লাস 8 এ এই ক্লাস ম্যাগাজিন আমি নিজের হাতে লেখা পুরো ম্যাগাজিন নিজের হাতে লিখে অলঙ্করণ করে এরকম ম্যাগাজিন বের করেছি এরপরে এটা এইটে এবং নাইনে সম্ভবত আমরা সাইক্লোস্টাইল করা তখন তো হলো সাইক্লোস্টাইল প্রিন্টিং হতো মানে প্রশ্ন প্রশ্ন সাইকুলো স্টাইল করা হতো সেই যন্ত্র ব্যবহার করে প্রত্যেক ক্লাসের প্রত্যেক ছাত্রের জন্য বাধাই করা ম্যাগাজিন বের করেছি পুরোটা আমার হাতের লেখা সেটা হলো উনিশশো সালের কথা সেই সময় বের করেছি আর তাছাড়া আমি কলেজ স্কুলের ম্যাগাজিন সম্পাদক ছিলাম মানে এই সমস্ত কাজের সাথে আমি তখন থেকেই আসলে যুক্ত এবং এই সম্পাদনার ব্যাপারটা এক্ষেত্রে ওহীদুল আলম স্যারের একটা বড় ভূমিকা আছে যে তিনি আমাকে প্রমোট করেছিলেন আর আমি যে এগুলো করতাম সেগুলো তখন আসলে খুব প্রশংসা পেতাম এবং আমার প্রধান শিক্ষকের রুমে ওই সাইকলো স্টাইল মেশিন ব্যবহার করার জন্য অবারিত সুযোগ ছিল সেটা একটা আমার জন্য বড় পাওয়া যে আমি

সুযোগ হয় যে সেখানে আমরা অমলেন্দু বিশ্বাসকে পেয়েছিলাম তখন আসলে স্কুলে প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বলে একটা নাটক হতো তো সেই স্কুলে বন্দিবীর বলে সেখানে কাহিনীটা হলো আলেকজান্ডার এবং পুরুর কাহিনী সেখানে তো সেই আলেকজান্ডারের মানে ভারত বিজয় এটাকে নিয়ে কাহিনীরা বন্দিবীর নাটকটা যত মনে আছে অমিনন্দ বিশ্বাস বিখ্যাত যাত্রা শিল্পী তিনি কিন্তু ওটার আমাদের মানে নির্দেশনা দিয়েছিলেন প্রশিক্ষণ দিয়েছিলেন ফলে আমার জীবনে একটা বড় সৌভাগান্ডারের চরিত্রে হ্যাঁ আমি আলেকজান্ডারের চরিত্রে অভিনয় করেছিলাম আর পরে কলেজ স্কুলেও আসলে এই ধারাটা অব্যাহত থাকে কলেজ স্কুলে এরকম অনুষ্ঠান হতো আমি কলেজ স্কুলে মানে এই নাটকে অভিনয় করেছি সম্ভবত আমার যতদূর মনে পড়ে আমি মোহনলালের চরিত্রে অভিনয় করেছিলাম আর শেক্সপিয়ারের নাটকে মার্চেন্ট অফ ভেনিস সেটা অভিনীত হয়েছিল সেখানেও সাইলক বা কোন একটা চরিত্র আমি অভিনয় করেছিলাম ঠিক বলতে পারবো না কিন্তু আমি অভিনয় করেছি এটা আমার মনে আছে তো আরেকটা বলি যে হুমায়ুন আহমদ যিনি লেখক সে আমাদের জুনিয়র ছিল এবং আবুল ফজল সাহেব একটা অনুষ্ঠানে গেছিলাম কলেজ স্কুলে যে তখন আমি জসিমউদ্দিনের কবর কবিতা আবৃত্তি করেছিলাম মুখস্থ করে মানে দাদুর অভিনয় করেছিলাম ও নাতির অভিনয় করেছিল এটা আমার মনে আছে জি তো ছোটবেলা থেকেই অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বোঝা যাচ্ছে সেই সময় আর একটা অনন্য কাজ বলা যেতে পারে আপনার সেটা হচ্ছে আপনি একটা সাহিত্য পত্রিকা বের করলেন কলেজ স্টুডেন্ট যারা ছিল আপনার সহপাঠী যারা ছিলেন তাদের কোয়র্ডিনেশনে আমি একটু জানতে চাই যে এই চিন্তা ভাবনাটা কীভাবে মাথায় আসলো না এটা তো স্কুল থেকেই আমার একটু মানে আসলে আমি পত্রপত্রিকা পড়তাম এবং এগুলো দ্বারা খুব প্রভাবিত হই কিশোর ম্যাগাজিন দ্বারা প্রভাবিত হই তারপরে সাহিত্য পত্রিকা দ্বারা প্রভাবিত হই আমি যখন চিটাং কলেজে চৌষট্টি সালে ভর্তি হই তখন আমার মনে হলো যে আমরা একটা সাহিত্য পত্রিকা করতে পারি তো একটা পত্রিকা করলাম তার নাম হলো কলরোল সেটা আমরা নাম দিলাম তরুণ গোষ্ঠীর মুখপত্র তো সেটা আমি এটা সম্পাদক ছিলাম আমার কলেজের সহপাঠীরা আমরা যুক্ত করলাম ডক্টর ভূঁই আকবাল যিনি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়েছেন বিশ্ব গবেষক তিনি এর সাথে যুক্ত ছিলেন হুমায়ুন তখন বগুড়ায় চলে এসছে হুমায়ুনও এর সাথে একটু পরোক্ষভাবে যুক্ত ছিল তো এই কলল পত্রিকাটা আমরা তখন করেছি এর তিনটের সংখ্যা বের হয়েছিল সেটি একটা আমার জীবনের খুব বড় ঘটনা এবং একটি বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এই কলর পত্রিকার সম্ভবত দ্বিতীয় সংখ্যায় আমি একটি লেখা মুদ্রিত করেছিলাম এটাকে পুনর্মুদ্রণ বলতে হবে তাসেন বলে এক ভদ্রলোক তিনি বিংশ শতাব্দী পত্রিকা কলকাতায় লাল রঙ পলাশ বলে এই মহান একুশের উপর একটা বড় গল্প বা উপন্যাস এটা ওটা ছাপা হয়েছিল ওটা দেখে আমি বিংশ শতাব্দীকে বললাম যে এই লেখাটা আমি ছাপতে চাই তো ওরা অনুমতি দিল আমরা লেখক সম্পর্কে জানতে চাই ওরা বলে যে লেখক সম্পর্কে কিছু যাই না তো আমি সেই লেখাটা পুনর্মুদ্রণ করেছিলাম এবং সেটি নাটকও মঞ্চস্থ করেছিলেন কি আপনি হ্যাঁ হ্যাঁ সেটা তো প্রথমে আমরা এটা করি পরে হলো কি যে এই লাল আমরা সেখানে চিরাং কলেজে আমরা একটা ছায়ানাট্য গোষ্ঠী করি আমি যখন ওয়াজিল ইনস্টিটিউটে আমরা যখন আমি নাটক দেখতে যেতাম বিশেষ করে আমার মনে আছে যে তখন রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী হয়েছিল সেই উপলক্ষে এক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান হয়েছিল তো সেগুলোতে যে সমস্ত নাটক হয়েছিল এই নাটকের কয়েকটি নাটকের প্রথমে যে কাস্টিংগুলো দেখানো হয় সেগুলো কিন্তু ছায়ানাট্য দিয়ে দেখানো হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে আমরা এটা লাল রঙ পলাশটাকে পুরোটাকেই মানে ছায়নাট্যের ভিতর দিয়ে পুরো নাটকটা দেখালে কেমন হয় তো সেই আইডিয়া থেকে আমরা করেছিলাম এবং নাটকটা খুব সফল হয়েছিল আমার ছেষট্টি সালে বাংলা একাডেমির বটতলায় এই নাটকটা কিন্তু আমরা দেখিয়েছি ছায়নাট্য আর সাতষট্টি সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে অডিটোরিয়াম এখনকার যে অডিটোরিয়ামটি আছে সেটি প্রথম উদ্বোধন হয় সেখানে প্রায় ছয় হাজার লোক দর্শক ছিল সেই অনুষ্ঠানে আমরা ছায়ানাট্য দেখিয়েছিলাম আমন্ত্রিত হয়ে এই আমরা এই কলরোল ছায়ানাট্য গোষ্ঠী এরকমই একটা নাম ছিল মানে আমাদের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে একটু আসতে চাই আপনার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ এবং সে সময় আপনি একটা ক্যাম্প পরিচালনা করেছেন তো একটু জানতে চাই স্যার মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স তো ছিলেন বলা যেতে পারে হ্যাঁ আমি তখন মাস্টার্স পরীক্ষা দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তো আমরা ছাব্বিশে মার্চ ঘটনার পর থেকে আমরা আসলে দক্ষিণ চট্টগ্রামে চলে গেছিলাম ভেবেছিলাম যে ভিয়েতনামের গেরিলা যুদ্ধের মতো আমাদের বোধ গেরিলা যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে তো সেটা একটা দক্ষিণ চট্টগ্রামে যাওয়া আমাদের ভুল ছিল তো তখন কিন্তু আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে গেছে আমরা বিবিসির খবরে জানতে পারছি যে কলকাতা সবাই চলে গেছে সেখানে অর্গানাইজ হচ্ছে কিন্তু আমরা আটকা তেসরা জুন আমরা একটা দল চারজন একটা দল রাস্তা বের করার জন্য মানে পথ খোঁজার জন্য কীভাবে ভারতে যাব এটার একটা পেছনের ব্যাকগ্রাউন্ডটা হলো আমাদের রাওজান দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তখন রাওজানে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী সেখানে ত্রাসের রাজত্ব তৈরি করে ফেলেছে সেখানে সেখান দিয়ে যাওয়ার কোনো সম্ভব না তো ফলে আমাদের একটা বিকল্প রুট খোঁজার জন্য চারজনের একটা দল আমরা তৈরি করি সেই দল নিয়ে আমরা বেলোনিয়া হয়ে মানে মিরেশ্বরায় দিয়ে বেলনিয়া হয়ে আমরা প্রথম সেই দল সেই রাস্তাটা বের করি পরে সেই পথে আমাদের অন্যান্য মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযোদ্ধা ট্রেনিং নেবে তারা যায় ওইখানে যাওয়ার পর তখন এই প্রগতিশীলদের একটা সেন্টার ছিল ন্যাপ কমিউনিস্ট পার্টি বা ছাত্র ইউনিয়ন তাদের সেন্টারটা ছিল ক্র্যাপচার হোস্টেল তো প্রথমে সেখানে যেয়ে উঠি তারপর আমাকে দায়িত্ব দেওয়া হয় কর্তাবাড়ি বলে একটা ক্যাম্প সেখানে হলো কি যে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত তরুণ ছেলেপেলেরা আসছে তাদেরকে প্রথমে সেখানে থাকার ব্যবস্থা করা তার ভিতর থেকে বাছাই করে রিক্রুট করে তার ভিতর থেকে পাঠানো ট্রেনিংয়ের জন্যে সেই ক্যাম্প সেটা বেস ক্যাম্প না প্রথম হলো রিক্রুটিং সেন্টারের মতো তো আমি সেটা পরিচালনার দায়িত্বে ছিলাম প্রায় আঠারো উনিশ ঘন্টা দৈনিক পরিশ্রম করতে হতো কয়েকজনের সহযোগী ছিল সেখানে আবার ওদের মানে প্রগতিশীলদের একটা অফিসও ফাংশনিং করত। সেই অফিসের সাথেও আমি যুক্ত ছিলাম তার কাজকর্ম করে যেতাম আবার ট্রেনিং নিয়ে যারা আসতো তারা আবার এখানে মানে ইন্ডাকশান মানে ভেতরে ঢোকার আগে সেখানে অবস্থান করতো একদিন দুই দিন সেটাও আমাদেরকে দেখভাল করতে হতো পরে সেখান থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় বেস ক্যাম্পে সেই বেস ক্যাম্পে কিন্তু আসলে সেমি ট্রেনিং যে যারা ট্রেনিংয়ে যাবে ট্রেনিংয়ে যাওয়ার আগে একটা পাহাড়ি এলাকায় বরদোয়ালি ক্যাম্প বলা হয় নামে পরিচিত এক বরদুয়ালি একটি স্কুল ছিল সেই স্কুলে সেই ক্যাম্পটা তো এখন কমিউনিস্ট পার্টির নেতা মঞ্জুরুল হাসান খান তিনি ছিলেন এখনকার যে এখন মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি ইয়াফেস ওসমান শকত ওসমান সাহেবের ছেলে তিনি আমার সঙ্গে ছিলেন আমরা চারজন ছিলাম তার মধ্যে একজন নিজামুদ্দিন আজাদ সে কিন্তু ইন্ডাকশনের সময় মারা গিয়েছিল বেতিয়ারাতে তো ওই চারজনের মধ্যে আমরা তিনজন বেঁচে আছি নিজামুদ্দিন আজাদ মারা গেছে সেটা খুবই শোকের ঘটনা কিন্তু সেই সময় আমরা কিন্তু অনেক কষ্ট করে মানে সেই ক্যাম্প লাইফে ছিলাম আর একটা ঘটনা বললে বোঝা যাবে যে কীরকম কষ্ট তখন করেছি যে তিনশো জনের জন্য রান্না হচ্ছে সেই রান্নার মধ্যে হয়তো দুই কেজি পরিমাণ মাংস দেওয়া হচ্ছে যেদিন সব দিন তো মাংস দেওয়া হতো না সপ্তাহে দুদিন মাংস দেওয়া হতো বা মাছ দেওয়া হতো দুই কেজি মাংস দিয়ে আমরা পুরো একটা ঘ্যাট তৈরি করা হতো এবং সেটাই হলো ডায়েট ছিল ফলে একটা অপুষ্টির মধ্যেও কিন্তু সেই সময় এই ক্যাম্পে যারা ছিল তারা কষ্ট করেছে সারাদিন ক্যাম্প পরিচালনার জন্য নিজেদেরই রান্না বান্না করতে হতো লাকড়ি সংগ্রহ করতে হতো অনেক কাজ করতে হতো আবার ট্রেনিং নিতে হতো জি আপনি যেটা বলছিলেন যে গেরিলা যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে ভাবছিলেন তো গেরিলা যুদ্ধে অংশগ্রহণ না করেও যারা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে আসলে তাদেরকে সাহায্য করেছে যেন তারা গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে তারা সবাই মুক্তিযোদ্ধা বলেই হয়তো আমরা নয় মাসে বিজয় পেয়েছি এবং আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তো বলা হয় যে প্রতিটি বাঙালি মুক্তিযোদ্ধা ছিলেন তখন তো এরপর যুদ্ধ পরবর্তী নবজাতক একটি দেশে কাজ শুরু করলেন কোনো হ্যাঁ নব আমার আসলে এরপরে তো ফলাফল বের হলো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগতই আমায় আমার প্রথম শ্রেণী ছিল আমাকে আহ্বান জানান আনিস স্যার উনি আমার শিক্ষক ছিলেন উনি চাইলেন যেন আমি বাংলা বিভাগে যোগ দেই কিন্তু তখন দেশে একটা পরিস্থিতি ছিল যে একটা দেশকে পুনর্গঠনের ব্যাপার তো আলোচনা হলো যে না এটা দেশে একটা প্রগতিশীল ছাত্র আন্দোলন গড়ে তোলা এবং আমরা দেখ আমাদের প্রোগ্রামটা ছিল যে মানে এসো এবার দেশ গড়ি দেশ গড়ার একটা প্রোগ্রাম ছিল তো তখন ভাবা হলো যে আমার মতো লোক যার আমার ভালো রেজাল্ট আছে এবং ভালো অর্গানাইজার আমি যদি এই ছাত্র সংগঠনের দায়িত্বে থাকি দেখবালের দায়িত্বে থাকি তাহলে একটা ছাত্র আন্দোলন একটা নতুন ধারা তৈরি করা ছাত্র আন্দোলনের পরবর্তী কি কি হয়েছিল আসলে ঘটনা বাংলা ভাষার উপরে আপনার অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে আমরা জানি যে ভাষা নিয়ে আপনি কাজ করছেন এবং ভাষার মর্যাদা রক্ষার জন্য এই যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেখানে আপনার কন্ট্রিবিউশন আছে সম্প্রতি হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে যে বাংলা ভাষার পবিত্রতা রক্ষার জন্য কিংবা বাংলা ভাষার যে আসল যে স্ট্রাকচার আপনার যেটা রয়েছে বা কাঠামো রয়েছে সেই জায়গাটা যাতে কোনো পরিবর্তন না হয় সেজন্যে এক ধরনের আইন করা হয়েছে এবং এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে বিকৃতভাবে উচ্চারণ না করা হয় এবং লেখালেখির ক্ষেত্রে বলি ব্যবহারের ক্ষেত্রেই বলি সেই জায়গাটায় আপনারা এখন কি করছেন কি ধরনের কন্ট্রিবিউট করছেন না এটা হলো কি যে ভাষাকে একেবারে মানে জল অচলভাবে রাখা সম্ভবপর না কেন ভাষা পরিবর্তনশীল হাজার বছরের যে বাংলা ভাষা ছিল চর্যাপদের সেই ভাষাকে ঠিক সেরকমভাবে রাখা সম্ভব হয়েছে ভাষা পরিবর্তন কিন্তু যেটা ব্যাপার হলো যে বিভিন্ন সময় ভাষার নতুন নতুন ইসের সাথে পরিস্থিতির সাথে নতুন নতুন পরিবেশের সাথে এবং সময়ের পরিবর্তনের সাথে ভাষা সমৃদ্ধ হবে নতুন নতুন শব্দ গ্রহণ করা হবে জি জি তো কখনও আমরা সংস্কৃত শব্দ গ্রহণ করেছি কখনও আরবি ফার্সি শব্দ গ্রহণ করেছি কখনও ইংরেজি শব্দ গ্রহণ করেছি এই অব্যাহত ধারা চলছে তো এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু এবং আমরা অনেক সময় আঞ্চলিক ভাষা ব্যবহার করি যখন নাটকের মানে সংলাপ হয় তখন আঞ্চলিক ভাষা বা উপভাষা ব্যবহার করি একজন ইঞ্জিনিয়ার যে ভাষায় কথা বলেন একজন শিক্ষক এবং একজন মাঝি সব এক ভাষায় কথা বলেন না এই নিয়েই ভাষা বৈচিত্র্য তো এটাকে আমরা মানে অব্যাহত রাখবো কিন্তু কোনো যেগুলো প্রাতিষ্ঠানিক ব্যাপার যেখানে আমরা প্রমিত ভাষা বলবো শিক্ষার ব্যাপারে অনুষ্ঠানের ব্যাপারে সেই জায়গায় যদি বিকৃত করা হয় কিংবা ইচ্ছাকৃতভাবে যদি ভাষাকে বিকৃত করার জন্য প্রমিত ভাষাকে বিকৃত করার চেষ্টা করা হয় সেটার ব্যাপারে বোধ হয় নিষেধাজ্ঞা দিয়েছে যে সেইটা ঠিক হবে না কিন্তু স্যার আমি জানতে চাইবো যে বিনয়ের সাথে বিকৃতের মানদণ্ডটা আসলে কে নির্ধারণ করবে আপনার কাছে যেটা বিকৃত মনে হচ্ছে সেটা আমার কাছে তো নাও মনে হতে পারে না বিকৃত যেমন বাংলা ভাষার একটা উচ্চারণ রীতি আছে উচ্চারণ প্রবণতা একটা সাধারণ বৈশিষ্ট্য আছে এখন ইংরেজি ভাষার প্রভাবে যদি ইংরেজি উচ্চারণের মডেলে যদি বাংলা উচ্চারণ করা হয় তখন আমি বলবো যে একটু কানে অন্যরকম তখন মনে করবো যে একটু বিকৃতি কিংবা হিন্দি ভাষার প্রভাবে হিন্দি শুনে যদি হিন্দি স্টাইলে যদি আমি সুর করে বাংলা বলি তখন নিশ্চয়ই বাংলার উচ্চারণ একটু বিকৃতি অর্থাৎ আমাদের যে প্রচলিত প্রমিত যে উচ্চারণ রীতি আছে সেই রীতি মান্য না করে অন্য ভাষার ঢঙ্গে উচ্চারণ করলে অন্য সুরেলা উচ্চারণ করলে তখন বিকৃতি সেটা নাটকের ক্ষেত্রে সম্ভব মানে কিন্তু চরিত্রের প্রয়োজনে সম্ভব কিন্তু প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক ব্যাপারে সেটা না করাটাই বলতে পারত আপনার এখন এই যে ভাষা নিয়ে কাজ করা বা জাতীয় শিক্ষাক্রমে কাজ করা এরও একটু যদি আগে ফিরে যাই পেছন ফিরে যদি তাকে আপনার পেশা জীবন শুরুই হয় শিক্ষকতা দিয়ে তো এটা কি পূর্ব পরিকল্পিত ছিল আমি ছাত্রজীবনে ছাত্র আন্দোলন করেছি জি জি তো আমরা চেয়েছিলাম যে একটা গণমুখী সহজ সুলভ বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা এর জন্য আমি ছাত্র জীবনে আন্দোলন করেছি তো পরে আমার মনে হয়েছে যে শিক্ষকতার পেশা যদি আমি মানে গ্রহণ করি তাহলে শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ভূমিকা পালন করা যাবে ছাত্রদের মানুষ গঠন করা তাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে পরে আমি কারিকুলামের সাথেও যুক্ত হই এই কথা ভেবে আমাকে বলেছেন যে আপনি মানে শিক্ষাক্রমের সাথে কেন যুক্ত হলেন আমি ভেবেছি যে পাঠ্য বই যদি মান উন্নয়ন হয় তাহলে সারা দেশের সাধারণভাবে মান উন্নয়ন হবে সেখানে শিক্ষা পদ্ধতি উন্নয়ন হবে চেতনার উন্নয়ন হবে জ্ঞানের ক্ষেত্রে কি জ্ঞান আমাদের দরকার বিজ্ঞান মানসিকতার ক্ষেত্রে কি চেতনা দরকার আমাদের দেশব্রতি চেতনার জন্যে কিংবা মানবব্রতির চেতনা আমরা যদি শিক্ষার ক্ষেত্রে সেটা ঢুকাতে পারি অসাম্প্রদায়িক চেতনা যদি ঢুকাতে পারি তাহলে সেটা শিক্ষারই তো একটা ভালো মাধ্যম তো ফলে আমি সেটা করেছি উনিশশো সালে যখন সিক্সের বই আমি করি চারুপাঠ আমার বই গৃহীত হয়েছিল সেখানে আমি প্রথম এই যে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিষয়টা আমি এনেছিলাম এই জন্যে যে এভাবে দিয়েছিলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ে একটা পিস ছিল লেখা ছিল তার সাথে দিয়েছি যে তোমরা যদি কখনো ঢাকা শহরে আসো বা ঢাকায় যারা আসো তারা যদি পারো একটা মুক্তিযুদ্ধ জাদুঘর দেখে নিও এটা হলো কি এই দেখার সাথে হলো অ্যাক্টিভিটি বেস শিক্ষা যে শুধু কাগজে কলমে দেখবে না সে একটা বেড়ানোর জন্য জাদুঘরটা দেখলে তো আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি ঐতিহ্য অবদান এগুলি সম্পর্কে জানতে হবে শিক্ষার মাধ্যমে সেটা সম্ভব এই জন্য আমি শিক্ষার ব্যাপারটা বা শিক্ষাক্রমের সাথে আমি এইভাবে যুক্ত হয়েছি জি চমস্কার স্যার ভাষার কাছে আবার একটু ফিরে যেতে চাই এখানে আপনি যেটা বললেন যে বাংলা ভাষাকে ইংরেজির মতো করে উচ্চারণ করা কিংবা ভিনদেশী অন্য একটা স্টাইল অনুকরণ করা সেটা শুনতে বা সেটার ক্ষেত্রে এক ধরনের আমরা বিকৃত কথাই বলছি কিন্তু শোনার একটা ব্যাপার আছে যেমন ভাষা বলছি একভাবে সেটা শুনতে যদি ভালো না লাগে সেটার যেমন গ্রহণযোগ্যতা আসে না ঠিক একইভাবে শুনতে ভালো লাগছে সেটার গ্রহণযোগ্যতা অনেকখানি বেড়ে যায় ইদানিং কিন্তু এটা হচ্ছে বিশেষ করে গণমাধ্যমে হচ্ছে এবং বিভিন্ন জায়গাতেই হচ্ছে যে দেখেছি ইংরেজির আদলে বাংলাকে উচ্চারণ করা হচ্ছে সেটার এক শ্রেণী ওটাকে গ্রহণ করছে এবং বলছে এটা এক ধরনের স্মার্টনেস এবং আরেক শ্রেণী সেটার একটা কঠোর সমালোচনা করছে শেষ পর্যন্ত আসলে কোনটা সঠিক হবে এবং এটা থেকে বের হয়ে আসার উপায় বাকি না ভাষা তার নিজের গতিপথ নিজেই নির্ধারণ করে নেবে এরকম ভাষাকে এক সময় সংস্কৃত করার জন্য ব্রাহ্মণরা খুব চেষ্টা করেছিল ব্রাহ্মণ পণ্ডিতরা ভাষা সেইটা গ্রহণ করে নেই এই তৎসম শব্দ বহুল ভাষার চেষ্টা করা হয়েছে সেটা ভাষা গ্রহণ করে নেই পাকিস্তানি আমলে এই ভাষার মধ্যে আরবি ভার্সি জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ভাষা গ্রহণ করে নেই ভাষার যেটা প্রয়োজন সেটাই গ্রহণ করবে এখন আমার মনে হয় যে সেই ব্যাপারে আমরা ভবিষ্যৎবাণী করব না ভাষার নিজস্ব গতিতেই ভাষা চলবে তবে যেটা একটা আশঙ্কার বিষয় সেটা হলো যে এখন বিশ্বায়নের প্রভাবে এই ভাষাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সাংস্কৃতিক আগ্রাসনের জন্যে এবং সেটা বাংলা ভাষাকে যদি ওইভাবে সাংস্কৃতিক আগ্রাসনের হাতিয়ার করা যায় এবং সেখানে যদি বাংলার জায়গায় বাংলিশ তৈরি করা যায় সেটা একটা অথবা ইংরেজির প্রাধান্য জয়ী তৈরি করা যায় বাংলা ভাষার মধ্যে আমরা মিডিয়ার বা মাধ্যমের ক্ষেত্রে দেখব আমি কিছুদিন আগে একটা লেখায় আমি দেখিয়েছি বাংলা জার্নাল প্রকাশিত হয়েছে টরন্টো থেকে সেখানে আমি দেখিয়েছি যে আমাদের বর্তমানে যে গণমাধ্যমগুলো বাংলা দেশে প্রচলিত আছে তাদের প্রায় আশি ভাগের বেশি হল যে অনুষ্ঠানের শিরোনাম ইংরেজিতে আচ্ছা তাহলে সেটা কি প্রমাণ সেই প্রবণতাটাই হলো যে এমনভাবে আস্তে আস্তে বাংলার জায়গায় আমরা ইংরেজি ঢুকিয়ে দিচ্ছি আমি গত এক বছরে যতগুলো বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছি তার আশি শতাংশ হচ্ছে ইংরেজিতে লেখা তাহলে এটা একটা লক্ষণ যে এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে ইংরেজি আনা বা বিদেশি আনা প্রবণতা একটা তৈরি করা হচ্ছে সেটার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম বড় ভূমিকা পালন করছে বলে আমার মনে হয় এবং একটা নতুন ধরনের মানসিকতা এই মানসিকতা হলো কি যে সমাজে একটা স্তরভেদ করার ব্যাপারও থাকে হ্যাঁ স্ট্যাটাস যে ইংরেজি বললে সেজন্য উচ্চ পদ মর্যাদার সেরকম একটা মানসিকতা বোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো সেটা ব্যাপারে আমাদের যারা বাংলা ভালোবাসি বাংলা পছন্দ করি বাংলার জন্য আত্মত্যাগের কথা বলি তাদের তো সেই মমতা দরকার বাংলা ভাষার প্রতি যে আমাদের ভাষার সমৃদ্ধির জন্য এই যে বাংলা নিয়ে আপনি পড়লেন বাংলা চর্চা করে বাংলাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা এর পেছনে কি বিশেষ কারো অবদানের কথা আজ বলতে চান আমি যখন চিটাগাং কলেজে পড়ি তখন চট্টগ্রাম কলেজে কয়েকজন ভালো শিক্ষক ছিলেন একজন হলেন আলাউদ্দিন আলাজাদ একজন হলেন মমতাজউদ্দিন আহমেদ একজন ছিলেন আবদার রশিদ সাহেব তো সেখানে আমি যেহেতু আমি পোস্টার করতাম হাতে লেখা সুন্দর ছিল এবং মমতাজুদ্দিন স্যার আমার প্রিয় শিক্ষক ছিলেন উনি কিন্তু আমাকে এই বাংলা বিভাগের কাজের সাথে যুক্ত করেছিলেন সেখানে বাবা আপনাকে চিকিৎসক করতে চেয়েছিলেন হ্যাঁ আমার বাবা চেয়েছিলেন চিকিৎসক করতে কিন্তু আমি ওইভাবে বাংলা বিভাগের সাহিত্য সংস্কৃতি সপ্তাহে ও ওখানে যে এক্সিবিশনের ম্যাটেরিয়ালগুলো বা যেই জিনিসগুলো দেওয়া হয়েছিল তার অধিকাংশ কাজ আমি নিজের হাতে করেছিলাম তো ফলে এইভাবে বাংলা বিভাগের সাথে একটা যোগসূত্র রচনা হয়েছিল আর অবচেতন মনে বাংলা প্রীতি ছিল বাংলা ভাষার জন্যে কিছু কাজ করার ব্যাপার ছিল ওইভাবে আমি বাংলা বিভাগে চলে আসি আর একটা ব্যাপার হচ্ছে যে আমি অঙ্কে খুব ভালো ছাত্র ছিলাম কিন্তু পরীক্ষা অঙ্কে ফেল করেছিলাম তো ফলে আমি একটা পাস ডিভিশন পেয়েছিলাম ফলে মেডিকেলে না যে আমি বাংলা বিভাগেই চলে আসি তবে এতে বোধ খুব একটা আফসোসের কিছু নেই চিকিৎসক মাহবুবুল হককে কে আমরা পাইনি তবে শিক্ষক হিসাবে আমরা আপনাকে পেয়েছি আপনার ছাত্রছাত্রীরা নিশ্চয়ই সেই জন্য খুবই আনন্দিত স্যার আমরা আমাদের আড্ডার একদম শেষ প্রান্তে চলে এসেছি কিবরি অবধে এই কথাটাই বলতে চাইছিলাম একেবারে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমরা একেবারে আড্ডার শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে হ্যাঁ একটা হলো কি যে আসলে মানুষকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে নিজেকে অন্যের জন্য নিবেদন করতে হবে যাতে আমার জন্য তো সবাই করছে এই কথাটা মনে রেখে আমার শিক্ষাকে এমন করতে হবে যাতে আমি মানবপ্রতি হই দেশপ্রতি হই বিশ্বব্রতি হই স্যার এই লেসনটা নিয়ে আজকে আমরা ফিরে যেতে চাই আপনি অনেক ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা সবাই মঙ্গল কামনা করি সবাইকে শুভেচ্ছা